পুলিশ লকআপে নির্মমভাবে অত্যাচারিত বাদল ত্রিপুরা বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার মৃতদেহ সাব্রু মহকুমার মনু থানা ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসী বিক্ষোভ দেখাচ্ছেন। উল্লেখ্য, কালাঠিপার বিপিনচন্দ্র পাড়ার বাসিন্দা আশা কুমার ত্রিপুরা ছেলে বাদল ত্রিপুরা ও চিরঞ্জিৎ ত্রিপুরাকে গত রবিবার রাবার ছুরির অপবাদে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে আটক দুজনকে বেধড়ক মারধর করা হয়, তাতে বাদল ত্রিপুরার আঘাত গুরুতর ছিল। সোমবার তাদেরকে জামিন নিতে থানা থেকে মনিন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আধার কার্ড নিয়ে থানায় আসতে ফোন করা হয়েছিল। সেই মোতাবেক মনিন্দ্র ত্রিপুরা এবং যুবরাজ ত্রিপুরা মনুবাজার থানায় গিয়ে দেখতে পায় বাদল ত্রিপুরার সারা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তার সাথে পরিবারের সদস্যরা কথা বলে জানা যায়, রবিবার রাতে মনুবাজার থানার পুলিশ বেধড়ক মারধর করে তাকে। এতে বাদল ত্রিপুরা দুটি চোখ মারাত্মকভাবে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় বাদল ত্রিপুরাকে মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বাদল ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পর এলাকাতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। ওইদিন রাতে মনুবাজারে ছুটে গিয়েছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। তারা থানা সিসি ফুটেজ খতিয়ে দেখেন যে বাদল ত্রিপুরাকে মনুবাজার থানার এসআই প্রেমজিৎ রায়, তিন এসপিও কর্মী শ্যামল দাস, থৈলাসা মগ, রেঙ্গো মগ মিলে তাকে বেধড়ক মারধর করে। তাদের মারে বাদল ত্রিপুরা গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে থানাতেই ফেলে রাখা হয়। জেলা পুলিশ সুপার পুরো ঘটনা খতিয়ে দেখে এসআই ও তিন এসপিওকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে সাব্রুম মহকুমার মনু থানা ঘেরাও এবং সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। গত দুই দিন আগে বাদল ত্রিপুরা আমরা কর্মী একটু ধীর অবস্থায় পুলিশ তারা অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে তাকে থানার ভিতরে এনে ভীষণভাবে মারধর করা হয় এবং আমরা যা শুনেছি সেকেন্ড ওসি এবং এসপিও কয়েকজন তাকে মারধর করা হয় এবং মারধরের পরে অবস্থা এমন খারাপ হয়েছে উনি কালকে রাত্রে মারা গেছে। এই বিচারে আমরা আজকে এই থানাতে ঘেরাও করছি। আমরা এসেছি এই থানাতে, এখন এসডিপিও আছেন, আমরা এসপি আছে, তাদের সঙ্গে কথা বলছি যাতে সুস্থ বিচার হোক। যারা ওনাকে মেরেছে তাদের জন্য আমরা আন্দোলন করছি যাতে তাদের সুস্থ বিচার পাই আমরা এবং তারা কঠোরতার শাস্তি পাই, এই দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। গত 13 তারিখে কালাডেপা মনুবাজার থানাধীন এক কালাডেপা জায়গাতে একজনের রাবার সিট চুরি করছে কইয়া একজন লোক, সে কনস্টেবল আর কি আমাদের মনুবাজারেরই, সে বাড়িতে গিয়েছিল। তখন তারে সে দেখছে তার বাগানে থেকে চুরি হইতেছে, এরকম লোকটা ধরছে, দুজন লোক ধরছে, এর মধ্যে একজন বাদল ত্রিপুরা আর একজন প্রসেনজিৎ ত্রিপুরা। দুজা তাদের আনছে এবং এখানে কিছু মারপিট করছে, এরপরে থানারে খবর দিছে, থানাকে নিয়ে এসে তারপরে সে কেছে কমপ্লেন দিব না কমপ্লেন দিত না। তো যেহেতু 21টা মদ খেয়ে নিছে, আমরা মদের সেকশনে তাদের অ্যারেস্ট করাইছি। সে কিছু ভায়োলেন্ট ছিল, থানার অফিসার স্টাফের সাথে যখন তারা নিয়ে আইতে গেছিলো তাদের সাথেও একটু ইয়ে করছে, ভায়োলেন্ট করছে, চোরতাপ্পুরো মারছে। এখন বক্তব্য, তার শরীরের মধ্যে চোখের মধ্যে কালো দাগ, হাতের পায়ের মধ্যে দাগ, তারে মারপিট করছে কমপ্লেন। এখন এটা নিয়ে পুলিশের এগেনস্টে কমপ্লেন। তো আমি দেখলাম সিসিটিভি ফুটেজও দেখছি, তাদের তারা জোর জবরদস্তি করতেছে, ঢুকতে চাইতেছে না থানার ভিতরে, গাড়ি থেকে নামিয়ে থানাতে ঢুকতে চাইতেছে না, তারা জবরদস্তি করছে, কিছু চোর থাপ্পড় মারছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।